সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম মুসলিমদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা সরালেন বাইডেন অন্তত সাত দেশে শনাক্ত নতুন ধরনের করোনা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিদায় বেলায় চীনের রুশানলে ট্রাম্প প্রশাসন আটাশ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা হোয়াইট হাউস দখল করতে চলেছেন ট্রাম্পতী নির্বাচন ভণ্ডুলের চেষ্টা ব্যর্থ হয়েছে চীনের পেনশন হিসেবে ট্রাম্প কত টাকা পাবেন এবং সবশেষে জানাব শেষ বেলায়ও বিতর্ক ছয় মাসের বাড়তি নিরাপত্তা পাবেন ট্রাম্প সন্তানরা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মুসলিমদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা সরালেন বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার প্রথম দিনেই অন্তত সতেরোটি নির্বাহী আদেশে সই করেছেন জো বাইডেন যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল কয়েকটি মুসলিম রাষ্ট্রের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দেওয়া গত বছর এক বিতর্কিত পদক্ষেপে কয়েকটি মুসলিম রাষ্ট্রের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আদেশের ফলে ইরান লিবিয়া সুমালিয়া সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের ভ্রমণে আর কোনো বাধা রইল না ট্রাম্প প্রশাসন এই দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল বিজনেস ইনসাইডারের বরাতে জানা যায় বাইডেনের শপথ গ্রহণের পরেই তার প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন সিদ্ধান্ত কার্যকর করতে শুরু করেন সেই সিদ্ধান্তের মধ্যে মুসলিম রাষ্ট্রগুলোর মানুষের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি মহামারীর বিপদগ্রস্ত মার্কিনীদের সহায়তায় আলাদা অফিস স্থাপন করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস আরও সুসংগঠিত ব্যবস্থার জন্য এটি প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি এছাড়া বাইডেন বলেছেন জলবায়ু পরিবর্তন নিয়ে লড়াই করা হবে তার প্রশাসনের অন্যতম প্রধান কাজ এর মধ্যে দুই সালের প্যারিস ক্লাইমের চুক্তিতে আমেরিকার অংশগ্রহণ পুনরায় নিশ্চিত করার প্রক্রিয়া শুরু করেছেন তিনি গত বছর ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এই চুক্তি থেকে আমেরিকা নিজেদের সরিয়ে নিয়েছিল অন্তত ষাট দেশে শনাক্ত নতুন ধরনের করোনা বিশ্বের অন্তত ষাটটি দেশে শনাক্ত হয়েছে নতুন ধরনের করোনা ভাইরাস বুধবার এই কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ এইচও ডাব্লিউএইচওর মতে দক্ষিণ আফ্রিকায় ছড়ানো নতুন ধরনের করোনার সঙ্গে যুক্তরাজ্যের করোনার মিল রয়েছে এটি খুবই সংক্রামক সংস্থাটি আরও বলছে গত সাত দিনে করোনায় রেকর্ড তিরানব্বই হাজার লোক মারা গেছে একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে সাতচল্লিশ লাখ লোক এদিকে বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বিশ লাখ ছাড়িয়েছে নতুন ধরনের করোনা ভাইরাস বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে টিকা সহজলভ্য না হওয়া পর্যন্ত সংক্রমণ কীভাবে কমিয়ে আনা যায় দেশে দেশে সেই চেষ্টায় চালানো হচ্ছে হোয়াইট হাউস দখল করতে চলেছেন ট্রাম্প বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড কি নতুন করে হোয়াইট হাউস দখল করতে চলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই ধুয়াশা তৈরি হয় প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের কিছুক্ষণ পর হোয়াইট হাউসের ফেসবুক পেজের নাম দ্য ট্রাম্প হোয়াইট হাউস হয়ে গেলে বাধেই বিপত্তি সমালোচনা যেন পিছুই ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের পরে নানা বিতর্কের মুখে পড়েছেন তিনি জো বাইডেনের শপথ অনুষ্ঠানের পর সেই বিতর্কে যোগ হলো নতুন মাত্রা দ্য হোয়াইট হাউস নামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসভবনের ফেসবুক পেজটির নাম হঠাৎ পরিবর্তিত হয়ে দ্য ট্রাম্প হোয়াইট হাউসে পরিণত হয় এতে বাধে বিপত্তি ডোনাল্ড ট্রাম্প এবার দখল করতে চলেছেন হোয়াইট হাউস এমন গুঞ্জন শুরু হয় বিভিন্ন মহলে তবে এর কিছুক্ষণ পরেই ফেসবুক পেজটি আবারও নাম পরিবর্তন করে হয়ে যায় দ্য ট্রাম্প হোয়াইট হাউস আর্কাইভ বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন হোয়াইট হাউজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত সব পোস্ট সংরক্ষিত থাকবে প্রায় এক কোটি অনুসারীর এই পেজটিতে এদিকে যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম প্রেসিডেন্ট জুবাইডেন বাইডেন হোয়াইট হাউসে প্রবেশের পর নতুন করে দ্য হোয়াইট হাউজ নামে পেজ পাবলিশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ শূন্য থেকে যাত্রা শুরু করলেও দ্রুতই বাড়ছে এই পেজটির অনুসারী সংখ্যা বিদায় বেলায় চীনের রুশানলে ট্রাম্প প্রশাসন ট্রাম্পের শাসনামলে নানা ইস্যুতে ওয়াশিংটন বেইজিং সম্পর্ক ভালো যায়নি এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সেই ক্ষোভের বহির প্রকাশ দেখালো চিন সদ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে কাজ করা আটাশ জন কর্মকর্তার বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞা দিল দেশটি তারা মিথ্যা প্রতারণা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ছিলেন বলে জানিয়েছে চীন এই তালিকায় বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও রয়েছেন বাইডেন যখন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছিলেন তখন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানায় এতে বলা হয় পম্পিউ এবং অন্যান্যরা চীনের বিরুদ্ধে দফায় দফায় বিভিন্ন উন্মত্ত উদ্যোগের পরিকল্পনা বাস্তবায়ন ও উৎসাহ দিয়েছেন চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত ও চীন মার্কিন সম্পর্ককে ব্যাহত করেছেন এ খবর জানিয়েছে রয়টার্স তিব্বতী নির্বাচন ভণ্ডুলের চেষ্টা ব্যর্থ হয়েছে চীনের নির্বাসিত জীবনযাপনকারী তিব্বতী সম্প্রদায় অভিযোগ করেছে তিব্বতের নির্বাসিত সংসদের নির্বাচন ভণ্ডুল করার উদ্দেশ্যে চীন অন্তর্ঘাত চাওয়াতে চেয়েছিল তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে জানুয়ারির তিন তারিখের ওই নির্বাচনে ভারত রাশিয়া ও অন্যান্য দেশে ভোট গ্রহণ করা হয় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে ইকোনমিক টাইমস জানায় চীনের কয়েকজন সরকারি কর্মকর্তা কয়েকটি দেশে তিব্বতীয় সংসদ নির্বাচনের ভোটদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে চেয়েছে বলে নির্বাসিত তিব্বতিরা অভিযোগ করেন এবং বলেন ভোট নস্বাদ করার জন্য চীন কি কি করেছে তার প্রমাণ তাদের হাতে রয়েছে যারা ভোট দেন তাদের নাম ধাম সংগ্রহের চেষ্টা করেছিল চীন বেলজিয়াম নেদারল্যান্ডস ফ্রান্স ও স্পেনে বসবাসরতদের কারাকারা তিব্বতী সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে তাদের বিশদ জানার চেষ্টা করে চীনা কর্তৃপক্ষ পত্রপত্রিকার খবরে বলা হয় নেপালে ভোট গ্রহণের কাজ বিঘ্নিত হওয়ার উপক্রম হয়েছিল কারণ সাতাশ ডিসেম্বর নেপাল সফরে এসেছিল উচ্চ পর্যায়ের একটি চীনা প্রতিনিধি দল বলা হয়েছে যে তারা নেপাল কমিউনিস্ট পার্টির বিভিন্ন গ্রুপের মধ্যকার দ্বন্দ্ব মেটানোর জন্য এসেছে কিন্তু তিব্বতীদের ধারণা ওই দলটির নির্বাচন বানচাল করার মতলব ছিল ইকোনমিক টাইমস জানায় দেশে দেশে তিব্বতী সম্প্রদায়ের উপস্থিতি কয়েক দশক ধরে চীনের জন্য বিরাট এক উদ্বেগের বিষয় হয়ে রয়েছে পেনশন হিসেবে ট্রাম্প কত টাকা পাবেন ডোনাল্ড ট্রাম্প অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গেই পাবেন অভিজাত এলাকায় অফিস পরিচালনার জন্য বিশাল জায়গা যার যাবতীয় খরচ বহন করবে সরকার এছাড়া ওই অফিসে যেসব কর্মী কাজ করবেন সরকার বহন করবে তাদের খরচও আর বিভিন্ন ভ্রমণ টেলিফোন খরচ বাবদ ভাতা পাবেন সাবেক হতে চলায় এই প্রেসিডেন্ট শুধু প্রেসিডেন্ট নয় বরং অবসর নেওয়ার পর সরকারি সুবিধা পাবেন প্রেসিডেন্টের পরিবারও ট্রাম্প ও তার পরিবারের জন্য সিক্রেট সার্ভিসের নিরাপত্তা রক্ষার সুবিধার সব খরচই বহন করবে সরকার এছাড়া সাবেক প্রেসিডেন্টের স্বামী বা স্ত্রী আজীবন পেনশন পাবেন বছরে বিশ হাজার ডলার সঙ্গে তারাও পান ঘোরাঘুরি টেলিফোন ও যোগাযোগের যাবতীয় খরচ আমেরিকার সংবিধানের রীতি অনুযায়ী সব সাবেক প্রেসিডেন্টই বেতন পান প্রেসিডেন্টের ক্যাবিনেটের সদস্যদের মাইনের মতো দুই সালে এর পরিমাণ ছিল বছরে দুই লাখ সাত হাজার আটশো ডলার আমেরিকার যে চৌচল্লিশ জন প্রেসিডেন্ট অবসরে গিয়েছেন তাদের সবার জন্যই সরকার এই সুবিধা দিয়ে আসছে দুই সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে দুই সালের বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন শেষবেলায়ও বিতর্ক ছয় মাসের বাড়তি নিরাপত্তা পাবেন ট্রাম্প সন্তানরা হোয়াইট হাউস ছাড়ার সময় বিতর্কের জন্ম দিয়ে গেলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদায় বেলায় ট্রাম্প তার সব ছেলে ছেলেমেয়ের জন্যই সিক্রেট সার্ভিসের নিরাপত্তার মেয়াদ ছয় মাস বাড়াতে একটি সড়কে সই করে গেছেন এতে ট্রাম্পের সব সন্তানই আগামী ছয় মাস বিশেষ বাহিনীর নিরাপত্তা পাবেন বলে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রে সাধারণত সাবেক প্রেসিডেন্টের সর্বোচ্চ ষোলো বছর বয়সী সন্তানদের নিরাপত্তা দিয়ে থাকে সিক্রেট সার্ভিস সে হিসেবে শুধু ব্যারন ট্রাম্প সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাওয়ার কথা ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নতুন নিয়মে তার বাকি চার সন্তান যাদের বয়স ষোলো বছরের অধিক ট্রাম্প জুনিয়র ইভাঙ্কা ট্রাম্প এরিক ট্রাম্প ও টিফানি ট্রাম্পে নিরাপত্তা পাবেন বুধবার বিশ জানুয়ারি সকালে হোয়াইট হাউস ত্যাগ করেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া তাদের নিতে স্থানীয় সময় সকালে হোয়াইট হাউসে অবতরণ করে ওয়ান হেলিকপ্টার এতে চড়ে মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি জয়েন্ট বেস এন্ড্রিউতে যান তারা সেখানে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ দিন উপলক্ষে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয় সব আনুষ্ঠানিকতা শেষে ফ্লোরিডার পথে রওনা দেন ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সকাল দশটা চুয়ান্ন মিনিটে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শেষবারের মতো নামিয়ে দেয় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান ইয়ারফোর্স ওয়ান ইয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে ছিলেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার কুশনারের প্রেমিকা কিভার্লি গিলফয়েল কন্যা টিফানি ও তার বাগদত্তা ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পও ছিলেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ